جسد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا الحمد لله সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসির শুরু হচ্ছে সূরা আল মাইদার 103 নম্বর আয়াত থেকে, দ্য ভার্স নম্বর 103 ফ্রম সূরা আল মাইদা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বাহিরা অথবা সাইবা অথবা ওয়াসিলা অথবা হাম এই জাতীয় কোনো কিছুর শরীয়ত নাজিল করেননি, এই জাতীয় কোনো আহকাম শরীয়তে আসেনি। এগুলো কি জিনিস পরে আসছে তার তাফসীর। বরঞ্চ যারা কাফের তারা আল্লাহ তাআলার ব্যাপারে অন্যায় কথা আরোপ করে বসে, আর তাদের অধিকাংশই কোনো আকল খরচ করে না। আরব দেশে কতগুলো জানোয়ারকে, প্রাণীকে, বিশেষ করে উঁটকে তারা তাদের মূর্তিদের রাস্তায় তাদের দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করত, ছেড়ে দিত, এগুলাকে ব্যবহার করত না, এগুলোর দুধ খেত না, এগুলাকে কোনোদিন জবাই করে গোশত খেত না, এগুলো মাবুদের উদ্দেশ্যে ওয়াকফ করে দেওয়া হয়েছে। এই ওয়াকফ করার নিয়মটার জন্য চারটি তরিকা ছিল, একটা হলো বাহিরা, একটা সাইবা, একটা ওয়াসিলা, একটা হাম। এগুলো জাহেলি জমানায় তাদের এই শরীয়ত তখন থেকে তারা প্রবর্তন করেছে মন গড়া মূর্তি পূজার পাশাপাশি। এখন প্রথমটা হচ্ছে বাহিরা। বাহিরা কোন জাতীয় উটগুলো? ইদা উন্তি জাতির নাকাতু খামসু আবতুন আখেরুহা জাকারুন। কোন উট মহিলা উট উটনিয়া উটনি যদি পাঁচটি সন্তান প্রসব করে, পাঁচটি বাচ্চা দেয়, একটা পরে একটা পাঁচবার সন্তান দিয়েছে, তো অনেকগুলো দিয়েছে, এরপরে যদি তার পঞ্চমটা শেষ পর্যন্ত পুরুষ উট হয়, পুরুষ বাচ্চা হয়, পুরুষ বাসুর হয়, তাহলে বাহারু উজনাহা আই শাকুহা ও হাররামু রুকু বাহা ওয়াহিয়াল বাহিরা। পঞ্চম কেসে যখন এরকম সে পুরুষ বাসুর পুরুষ বাচ্চা দেয়, তখন সেই উটের কানটা তারা একটু কেটে দেয়, চিহ্ন কেটে ফাঁক করে দেয়, আর তারা কি করে বলে যে এটা এখন এই মূর্তির ওয়াস্তে দেবতাদের উদ্দেশ্যে ওয়াকফ হয়ে গেল, হাররামু রুকুবাহা, এইটার উপরে কেউ চড়তে পারবে না, গুনাহ হয়ে যাবে, এটা শরীয়ত হয়ে গেছে তাদের, একটা মানতে হবে। এটার নাম হলো বাহিরা। এটা বাহিরা এরকম অনেক উট এরকম ছাড়া থাকতো, এগুলাকে তারা যত্ন করতো, পালন করতো, লালন করতো, কিন্তু এগুলাকে কোনো ব্যবহার করতো না, উঠে চড়তো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশালা তাদের কাছে প্র্যাকটিস হয়ে আসছে। দুই নম্বর হলো সাইবা। ওয়াকানা রাজুল ইয়াকুলু ইদা কাদিমতু মিন সাফারি আও বারিতু মিন মারাদি ফানাকাতি সাইবা ওয়াজআলাহা কাল বাহিরাতি ফি তাহরিমিল ইনতিফাই বিহা। কোনো কোনো সময় তারা লম্বা সফর করত, লম্বা ধরনের অসুস্থতায় পড়তো, তখন এক ধরনের মানত করত, যদি আমি নিরাপদে সহি সালামতে সফরের শেষ করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি, অথবা আমার সুস্থতা ফেরত আসে, অসুস্থতা দূর হয়ে যায়, তাহলে আমার এই উটনি, আমার এই মহিলা উটটি সাইবা, এটাকে ছেড়ে দেওয়া হবে, এটা নিজ মনে আপন মনে ঘুরে চষে বেড়াবে, এটার কেউ কখনো আর ব্যবহার করবে না, এই উটকে কোনোদিন খাওয়াও যাবে না, জিন্দা অবস্থা এর উপরে চড়ে সফর দেওয়া কোনো ব্যবহার করা যাবে না, এটা আরেকটি শরীয়তের হুকুম তাদের কাছে সাইবা। তারপরে হচ্ছে ওই দাওয়ালাদাতি শাতু উনসা ফাহিয়া লাহুম ওয়া ইন ওয়ালাদাত যাকারান ফাহুয়া লি আলিহাতিহিম ওয়া ইন ওয়ালাদাত যাকারান ওয়া উনসা ক্বালু ওয়াসালাত আখাহা ওয়াহিয়াল ওয়াসিলা। এখন আসলো উট গেল, এবার আসলো ছাগল। ছাগল যদি মাদি সন্তান প্রসব করে, তাহলে এটা তারা ব্যবহার করবে, আর যদি ছাগলটা সন্তানটা মাদি না হয় পাঠা,
সন্তান প্রসব করে তাহলে এটা তাদের মাবুদদের উদ্দেশ্যে ওয়াকফ করে দেওয়া হবে। আর যদি একসঙ্গে দুই বাচ্চা দেয়, একটা নর একটা মাদি, তাহলে বলবে যে ও তো দুইটা দিয়েছে, তা সে তার বাচ্চা ভাই বোনকে নিয়ে আসছে, বোন ভাইকে নিয়ে আসছে, তাহলে বড় কাজ করেছে, ভালো কাজ করেছে, এটাকে আল্লাহ মানে তাদের মাবুদদের উদ্দেশ্যে ওয়াকফ করে দাও। না ওই যে যে মা ছাগল যেটা সেটাকে ওয়াকফ করে দাও, খুব ভালো কাজ করেছে। ওয়াইদা উন্তিজাত মিন সুলবিল ফাহলি আশরা আবতুন ক্বালু ক্বাদ হামিয়া যাহরুহু ওয়া হুয়াল হাম। আর যদি এমন হয় যে কোনো ছাগল অথবা উটের পাঠা অথবা নর, বলদ মার্কা উট যেগুলো বা ষাঁড় মার্কা উট যেগুলো, সেইটার ঔরসে যদি কোনো দশটা ছাগল বা দশটা উট গর্ভবতী হয়ে যায় এবং বাচ্চা প্রসব করে, তাহলে এই উটটার বা এই পাঠার অনেক ফজিলত হয়ে গেল, এটা হাম, এটার মধ্যেও খবরদার কেউ এটার মধ্যে চড়তে পারবে না, বিশেষ করে উট হয়ে গেলে এর মধ্যে চড়তে পারবে না, এটা কেউ ব্যবহার করতে পারবে না, এটাকে মাবুদদের উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া। এরকম কিছু এই বাজে শরীয়ত তারা তৈরি করেছে তাদের এই কুফরি দিনের ভিত্তিতে, এবং এটা অলঙ্ঘনীয় অপরাধ, এটাকে এমনভাবে মানা হতো কেউ এটা লঙ্ঘন করবে না। কিছু বেদাতি রসম রেওয়াজ আমাদের দেশে আছে, শরীয়তের মধ্যে নাই, মানুষের কালচারের মধ্যে আছে, রসম রেওয়াজগুলোকে মানুষ কেমন করে খুব করে পালন করে, খুব করে পালন করে, বিশেষ করে আপনার কিছু এটাকে কি বলে কিছু ফালনামা জাতীয় কিছু লক্ষণ, যেগুলো কুলক্ষণ সুলক্ষণ, এগুলো অনেক খুব শক্ত করে পালন করে। যেমন কোনো জায়গায় প্রথম ফল আসে, ফসল আসে, নারিকেল গাছের প্রথম ধরে ইত্যাদি, নিজেরা খাবে না, ওই পিসাবকে আগে খাওয়াই দিবে, আগে নিজে খাওয়া যাবে না, ওই খাওয়াইলে ওখান থেকে বরকত আসবে, এরকম দেখছেন কিনা? এগুলো এক একটা অলঙ্ঘনীয় প্র্যাকটিস, এগুলোর কোনো হেরফের হতে পারবে না। তো এরকম কিছু প্র্যাকটিস এরা এগুলো করত এবং এগুলো থেকে তারা শক্ত করে মানে আমল করা শুরু করে দিয়েছিল। এগুলা থেকে সরে আসা, বাপ দাদার জীবন থেকে চলে আসছে, এটাকে আর লঙ্ঘন করা খুব কষ্ট হতো তাদের কাছে। আল্লাহ তাআলা যারা ইসলাম কবুল করেছেন এবং যারা এভাবে কুফরি করেছে তাদেরকে আল্লাহ তাআলা সাবধান করে বলছেন যে আল্লাহ তাআলা এরকম বাহিরা সাইবা ওয়াসিলা হাম এরকম কোন শরীয়তের কায়দা কানুন প্রিন্সিপাল মাসাইল কিছু দেন নাই। ওয়ালাকিন আল্লাযিনা কাফারু ইফতারুনা আলা আল্লাহিল কাযিব, বরং যারা কুফরি করেছে কাফের, তারা এই কাফেরের দল আল্লাহ তাআলার উপরে মিথ্যা কথা চাপিয়ে দিয়েছে। তারা বলতে এগুলো আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম, এগুলো আমাদের বাপদাদা দিনে ইব্রাহিম থেকে চলে আসছে, এরকম চালিয়ে দিত। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আর অধিকাংশ কোনো আকল খরচ করে না, আকল বিবেক জ্ঞান এগুলো কোনো কিছু খরচ করে না, আকলেও ধরে না যে মানুষ কিভাবে মূর্তির কাছে গিয়ে সাহায্য চায়, এটা কোনো আকলে ধরে যে মূর্তি নিজের হাতে বানালো তার কাছে চায়? এইভাবে মূর্তির এই শরীয়ত তারা চালু করে দিয়েছিল, অথচ এরা ইব্রাহিম আলাইহিসসালামের গোষ্ঠী। কিভাবে চালু হলো আরব দেশে এই কুফরি সমাজের এই ব্যবস্থা, সে উপলক্ষে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিসকে নিয়ে এসেছেন। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারী রওয়ায়েতে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু জাহান্নামা ইউহাত্তিমু বাদুহা বাদা, তিনি বলেন যে আমি জাহান্নামকে দেখতে পেলাম, হয়তো যখন মেরাজে গিয়েছেন তখন, আবার অনেক সময় আল্লাহ তাআলা অনেকে স্বপ্নেও দেখিয়েছেন, আমি দেখতে পেলাম জাহান্নাম ইউহাত্তিমু বাদুহা বাদা, জাহান্নামের আগুন এত শক্ত, এত দাউ দাউ করে জ্বলছে, এত আগুনের শক্তি এবং পাওয়ার, জাহান্নামের এক অংশ আরেক অংশকে চুরমার করে ফেলছে। এই জাহান্নামকে মানুষকে নিক্ষেপ করা হবে, তাই না? কি কঠিন হবে! জাহান্নামের আগুনের এত শক্তি যে নিজে নিজেকে এক অংশ আরেক অংশকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আমি দেখতে পেলাম জাহান্নাম এরকম, আর সেখানে আমি দেখলাম এক লোক, রাইতু আমরান ইয়াজুরু কাসবাহু আহু আউয়াল মান সাইয়াবা সাওয়াইব, আমি সেখানে আমর ইবনে লুহাই, আমর ইবনে আমির কয়েকটি নাম এসেছে, সে খোজা গোত্রের লিডার ছিল,
অনেক আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদা আবু তালেব আব্দুল মুত্তালিবের অনেক আগে কুরাইশদের পূর্বে খোজা গোত্রের সেই অধিপতি ছিল, নেতা ছিল, সেই লোকটা আসলে গিয়েছিল সিরিয়াতে মক্কা শরীফ থেকে। আর এই আমর কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে যারা তাওহীদের আকীদায় বিশ্বাসী, যারা এক আল্লাহর ইবাদত করত, সেই প্রথম লোকটা সিরিয়ায় গিয়ে অনেক মূর্তি দেখতে পেল তৎকালীন সিরিয়ার লোকেরা তখন মূর্তি পূজক ছিল। এইগুলো দেখে সে বলল যে কি সুন্দর মূর্তি, আমাদের মাহবুবকে আমরা দেখি দেখি না, এরকম মূর্তি আবিষ্কার করা দরকার। সে কিছু মূর্তি কাঁধে করে সেখান থেকে নিয়ে আসলো এবং এগুলোর আলোকে আবার বানানো হলো এবং সেই সর্বপ্রথম আল্লাহর ঘর কেন্দ্রিক আরব দেশে এই মূর্তি পূজার প্রচলন করে। তো আমি দেখতে পেলাম তিনি বলেন যে তাকে সে তার নারী ভূমি পার থেকে বের হয়ে গেছে জাহান্নামে জ্বলে, এগুলোকে নিয়ে সে জাহান্নামে ঘুরছে, এগুলোকে টেনে টেনে চলছে। সে হচ্ছে সর্বপ্রথম যে সাইবা এরকম জানোয়ারকে মূর্তিদের ওয়াস্তে মূর্তিদের উদ্দেশ্যে ওয়াকফ করে দিতে হবে, আর এরকম একটা অদ্ভুত শরীয়ত মূর্তির সে নিয়ে আসলো আরবদের এই সমাজের মধ্যে। আর একটি রেওয়ায়েতে আসছে তিনি বলেছেন সর্বপ্রথম যে ব্যক্তি এরকম জানোয়ারকে ওয়াকফ করে দেওয়া, ছেড়ে দেওয়া মাবুদের উদ্দেশ্যে আর মূর্তি পূজার প্রচলন করে সে হচ্ছে খোজা গোত্রের অধিপতি আমর ইবনু আমের। আমি তাকে দেখতে পেয়েছি জাহান্নামে তার প্যাটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, ওগুলা টেনে টেনে তাকে চলতে হচ্ছে। এরপরে আরো অন্যান্য অনেক কিছু, তো এইগুলো আবিষ্কার তারা করে। সেই ব্যক্তি হচ্ছে ওকানা আউয়ালু মান গায়্যারা দীনা ইব্রাহিম আল খালিল। এই ব্যক্তি সর্বপ্রথম ইব্রাহিম খালিল আল্লাহর নবীর দিনকে শরীয়তকে পরিবর্তন করে ফেললো, শেরকের শরীয়ত শেরকের দিন নিয়ে আসলো, সর্বপ্রথম মূর্তি পূজা আবিষ্কার করলো। আর এই জাজিরাতুল আরাবিয়া ফাআদখালাল আসনামা ইলাল হিজাজ, হিজাজের মধ্যে এই মূর্তি ঢুকালো সে। হেজাজ বলতে মক্কা মদিনা জেদ্দা এই রিজিয়ন যেটা ইব্রাহিম আলাইহিস সালামের দিন যেখানে ছিল। ওয়াদাআর রিআ মিনান নাস ইলা ইবাদাতিহা ওয়া তাকাররুব বিহা, আর এই ব্যক্তি সাধারণ মানুষগুলোকে যারা তেমন শিক্ষা দীক্ষা শিক্ষিত ছিল না তাদেরকে এই মাবুদগুলোর মূর্তিগুলোর ইবাদতের দিকে ডাকলো, এগুলার নৈকট্য অর্জনের দিকে আহ্বান করলো। ওয়া শারা আলাহুম হাদি শারাইল জাহিলিয়া ফিল আনামি গাইরিহা, এইভাবে এই পশু প্রাণীর মধ্যে পশুগুলোর মধ্যে বিভিন্ন রকমের ওয়াকফ করার তরিকা, ইবাদতের তরিকা, মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করার এই নিয়ম কারণগুলো সেই প্রচলন করলো, আর বাকিরা তাকে হুড় হুড় করে ফলো করা শুরু করে দিল। তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলে যে কিভাবে মানুষ দিনের মধ্যে শরীয়ত এর নামে উল্টা পাল্টা কিছু ঢুকিয়ে দেয় সেগুলোর কথা বলার পরে তারপরে আল্লাহ তাআলা বলছেন এবার যে তোমরা এগুলো বাদ দাও, এগুলো খুবই অন্যায় এবং শিরক কুফরের আকীদা বিশ্বাস এবং আমল, এগুলো থেকে সরে আসো। এই দাওয়াত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তাই না? এগুলো সব মূর্তির শরীয়ত বাদ দাও, আল্লাহর শরীয়তের দিকে আসো। যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন তারা কি বলল, এই যারা মূর্তি পূজার অনুসারী ছিল আরব সমাজে তারা কিভাবে ওনার দাওয়াতকে গ্রহণ করলেন মনে আছে তো? সিরাতে পাকে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো। প্রথম যখন দাওয়াত দিলেন তখন আবু জাহাল কি বসলো, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, সারাদিন তোমার তুমি ধ্বংস হও, সারাদিন ব্যাপী তোমার উপরে ধ্বংস নেমে আসুক, তুমি এই সমস্ত মূর্তি বাদ দিয়ে এক আল্লাহ দিকে ডাকছো, আমাদের কি সমস্ত বাপদাদার দিন দিনের বিরুদ্ধে দুশ্মনী করার চক্রান্ত করে আমাদেরকে এখানে সমাবেশ ডেকেছ? তো সে কথা আল্লাহ তাআলা বলছেন, وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. যখন তাদেরকে বলা হয় আসো ওই দিকে যা আল্লাহ নাযিল করেছেন আর আসো রাসূলের দিকে আল্লাহ যা নাযিল করেছেন এবং রাসূল যা বলেন সেদিকে আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলে যথেষ্ট হবে আমাদের জন্য যা আমরা পেয়েছি আমাদের পিতা পূর্ব পিতা মাতা বা পূর্বপুরুষদের
শরীয়তে আমাদের পূর্বপুরুষদেরকে যে অবস্থা পেয়েছি সেটা ফলো করা তার উপরে টিকে থাকা আমাদের জন্য যথেষ্ট তোমার কোনো নতুন শরীয়তে দরকার নাই এগুলো কোনো প্রয়োজন নেই তারা রিজেক্ট করলো প্রত্যাখ্যান করলো আল্লাহ তাআলা বলছেন তারা যে বাপ দাদার এই সিলসিলা জারি রাখার পক্ষে তাদের বাপ দাদা যদি এগুলো জানতো না তাদের কোনো নলেজ ছিল না জ্ঞান ছিল না এলম ছিল না তারা ওয়ালা ইহতাদুন তারা কোনো সঠিক পথের দিশা পায়নি তারা বাতিল তরিকায় কোনো জায়গা থেকে শুনে কোনো জায়গা থেকে দেখে তারা এটা গ্রহণ করেছিল এরা কি আকল খরচ করবে না প্রত্যেকটি ব্যক্তির আকল খরচ করার জন্য কি আল্লাহ আকল দেননি অনেক সময় মানুষ নিজের আকল খরচ করে না বাপ দাদার আমল থেকে চলে আসছে সেটাকেই আমল করে যাবে পূর্বপুরুষরা করেছেন মুরব্বীরা করেছেন আমরা তার উল্টা করি কেমনি কয়েকদিন আগে আমি একটু একটা দেশে গিয়েছিলাম আমেরিকা সেখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল বিভিন্ন দেশে কিভাবে দিনের কাজ হচ্ছে মুসলমানদের অবস্থা কি সেখানে একটা জিনিস পেলাম সুরিনাম একটা দেশ আছে ক্যারিবিয়ানের পাশে গায়ানা সুরিনাম ত্রিনিদাদ তাই না তো সেখানে ভালো মুসলমান আছে মানে যারা এক সময় কোনো কোনো দেশে পর্তুগিজরা কোনো কোনো দেশে ফ্রান্স কোনো কোনো দেশে স্পেন বিভিন্ন জায়গা থেকে স্লেভ দাস কৃত দাস নিয়ে গেছে গাড়ি ভর্তি করে জোর করে মানুষকে জবরদস্তি নিয়ে গেছে তাই না এতে কৃত দাসের ইতিহাস এই মডার্ন ওয়ার্ল্ডে তাই না এদেশেও নিয়ে আসছে আফ্রিকা থেকে বিভিন্ন দেশ থেকে ধরে ধরে তো ইন্দোনেশিয়া থেকে অনেক মুসলমানদেরকে ধরে নিয়ে গেছে সুরিনাম এলাকায় ওই দেশে ছোট্ট দেশ এখন সেখানে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে তো তারা বললো যে মুসলমানদের মধ্যে সেখানে কেবলা নিয়ে একটা সমস্যা তো কেবলা কি সমস্যা কিছু লোক যারা ইন্দোনেশিয়া থেকে তা 100-200 বছর আগে তাদের বাপদাদা গিয়েছে তারা ওই ইন্দোনেশিয়া থেকে কেবলা কোন দিকে বলেন তো ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া যে দেশটা মূল দেশ ইন্দোনেশিয়া সেখান থেকে কেবলা কোন দিকে হবে পশ্চিম দিকে আর আমেরিকা মহাদেশ থেকে কেবলা কোন দিকে হবে পূর্ব উত্তর দিকে পূর্ব উত্তর এখন তারা যে ওই যখন ইন্দোনেশিয়া থেকে গিয়েছে তারা তো উত্তর দক্ষিণ কিছু চিনে টিনা নাই তারা ওই ইন্দোনেশিয়ার তরিকাতেই পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েছে যুগের পর যুগ জেনারেশন পর জেনারেশন এখন নতুন জেনারেশন আস্তে আস্তে আলেম ওলামা হচ্ছে তারা হিসাব করে দেখলো যে না আমাদের কেবলা তো পশ্চিম দিকে হওয়ার কথা না কেবলা কোন দিকে হবে উত্তর পূর্ব দিকে হবে এই জন্য আলেম ওলামারা এবং যারা একটু এনলাইটেন শিক্ষিত হয়েছেন তারা কেবলা এখন উত্তর পূর্ব দিকে পড়ছেন কিন্তু যারা ওই প্রাচীন তরিকায় আছেন বলে আমাদের বাপদাদা যেদিকে পড়ে গেছে তোমরা কি বলতে চাও বাপদাদা উল্টা দিকে পড়ছেন কাজে বাপ দাদা তরিকা থেকে তারা বের হবে না তারা এখনো পশ্চিম দিকে নামাজ পড়ে সুরিনামে বসে বসে এবং এরকম অনেক কিছু আপনারা দেখেছেন শুনেছেন এখনো এমন কিছু আমল আমাদের দেশে আসছিল করে আসছে বাপ দাদা জামানা থেকে মুরব্বীরা যে আমলগুলোর কোরআন হাদিসের দলিল মজবুত ভাবে পাওয়া যায় না কি পরিমাণ আছে এগুলো আমল আমি সবগুলো নাম বলতে চাই না আপনাদের জানা আছে এখন আমাদের বুজুর্গ করে গেছে আমাদের বাপ দাদারা করে গেছে আমাদের মুরব্বীরা করে গেছে আমরা করে যাব এই তরিকার উপরে অনেক লোক আছে আপনি নতুন করে একটা হাদিস তার কাছে শুনান এত সুন্দর সহি হাদিস গ্রহণ করে করে না কোরআনের তাফসির শুনান গ্রহণ করে করে না ওই বাপ দাদার তরিকা ওই তরিকায় করবে মাইত মরে গেলে কয়দিন পরে কি করতে হবে সিন্নি কিভাবে খাওয়াইতে হবে সিন্নি খাওয়ানো কয়দিনের দিন খাওয়াইতে হবে বলেন তো দেখি 4 দিনের দিন না 40 দিনের দিন চার দিনের দিন করলে চেহলাম আর 40 দিনের দিন করলে 40 নাকি যাই হোক একই জায়গায় এক এক নাম এইগুলো অলঙ্ঘনীয় অপরাধ কিনা বলেন না করলে এগুলো করতেই হবে তাই না ঢাকা শহরে বিশেষ করে চেহলাম না করে তো কোনো উপায় নাই আর আমাদের অনেক জায়গায় সিন্নি খাওয়ানো এরকম রেওয়াজ জিয়াফাত খাওয়ানো করতেই হবে এটা না করলে সি 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 কি কথা এটা যদি টাকা পয়সা না থাকে হাওলাত বরাত করে হলেও খাওয়াইতে হবে গরিব মানুষ আমি শুনলাম দেশে গিয়ে অনেক আগের কথা একজন গরিবের আত্মীয় বাপ মারা গেছে তার স্বামী মারা গেছে এখন বেচারা কি আল্লাহর রাস্তায় খাওয়াইতে হবে আল্লাহর রাস্তায় খাওয়ানোর জন্য দাওয়াত করার জন্য এখন বাড়ি বাড়ি এই চাঁদা তালাশ করা আর কিছু সাহায্য নেওয়া শুরু করে দিয়েছে
ألاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به